এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আচ্ছা ছোট প্রদীপ, বলছি যে ইভানের সেন্স ফিরতে এক্স্যাক্টলি কতক্ষণ সময় লাগতে পারে? না মানে ওর তো অপারেশন হয়ে গেছে অনেকক্ষণ আগেই, ওর কি এর মধ্যে সেন্স ফিরে আসা উচিত? ওভাবে এক্স্যাক্টলি কিছু বলা যায় না বিতান। পেশেন্টের অবস্থা কতটা ক্রিটিক্যাল, সার্জারি কতটা কমপ্লিকেটেড, তার উপরে সবটা ডিপেন্ড করে। ঠিক ঠিক। আচ্ছা ছোট প্রদীপ, ইভানের সার্জারি খুব কমপ্লিকেটেড ছিল তাই না? তার মানে ওর জ্ঞান ফিরতে আরো বেশ কিছুক্ষণ সময় লাগবে। আমার তো তাই মনে হয়। এনিওয়ে আপাতত অপেক্ষা করা ছাড়া আর কিছুই আমাদের হাতে নেই। ইভান, ইভান কাকিমণি, ইভান, ইভানের সাথে দেখা করতে যাবো। আমাকে ইভানের সাথে দেখা করতে? কোথায় ছিলে মেঘলা? কখন থেকে তোমাকে আমরা সবাই মিলে খুঁজছি। ইভানের অপারেশন হয়ে গেছে, ওকে ওটি থেকে আইসিইউতে শিফট করা হয়েছে। তুমি কোথায় ছিলে মেঘলা? এখন দেখবো আমি। আমাকে ইভানের কাছে নিয়ে চলো কাকিমণি, প্লিজ। আমি এখন দেখবো ইভানকে। ওকে এখন কারোর সঙ্গে দেখা করতে দেবে না, ওর যখন সেন্স ফিরবে তখন যেতে পারবো আমরা। কাকিমণি, কাকিমণি প্লিজ, একবার 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 আমি ইভানকে চোখে দেখা দেখতে চাই, প্লিজ কাকিমণি। কাকিমণি তুমি বললে, তুমি বললে ওরা নিশ্চয়ই দেখতে পাবে, তুমি একটু ব্যবস্থা করে দাও না কাকিমণি, প্লিজ প্লিজ। আমি হাত জোর করছি, আমি পায়ে পড়ছি কাকিমণি, প্লিজ একবার। আমি দেখছি কি করা যায়। এক্সকিউজ মি, বলছি আমি আমি ইভান চ্যানেলের বাড়ির লোক, উনি ইভান চ্যানেলের স্ত্রী। আসলে ইভানকে যখন ওটি থেকে আইসিইউতে ট্রান্সফার করা হচ্ছিল তখন উনি এখানে ছিলেন না। আপনি প্লিজ একটা অ্যারেঞ্জ করে দেবেন যাতে ও একবার ইভানকে দেখতে যেতে পারে। ম্যাডাম, আপনাদের মনের অবস্থা আমি সবটাই বুঝতে পারছি, কিন্তু হসপিটালের তো কিছু প্রোটোকলস থাকে। আপনি একজন ডক্টর, আপনি তো ভালো করেই বুঝবেন। বলুন, ওটি থেকে বেরিয়ে পেশেন্টের ইনফেকশনের হাই চান্সেস থেকে থাকে, তাই আমরা পেশেন্টের কাছে বাইরের কাউকে অ্যালাউ করি না। দেখুন, আপনি যেটা বলছেন সেটা আমি জানি সিস্টার, কিন্তু আমি তবুও বলছি, আমি রিকোয়েস্ট করছি ওকে একবার জাস্ট চোখের দেখা দেখতে দিন। আমি নিজে দায়িত্ব নিচ্ছি, ও সেফ ডিস্টেন্স থেকে একবার দেখেই চলে আসবে, প্লিজ সিস্টার। ম্যাডাম এইভাবে প্লিজ বলবেন না। আমার পক্ষে যদি সম্ভব হতো আমি নিশ্চয়ই ব্যবস্থা করতাম দেখা করতে যাওয়ার। সত্যি বলছি ম্যাডাম, পসিবল নয়। আমি যদি ওনাকে এখন দেখা করার পারমিশন দিই, পরে আমাকেই বিপদে পড়তে হবে, প্লিজ সিস্টার। কি হয়েছে সিস্টার? Any problem? স্যার, উনি পেশেন্টের সাথে দেখা করতে চাইছেন। আমি ওনাকে বলেছি যে অপারেশনের পর এইভাবে পেশেন্টের কাছে যাওয়া যায় না, তবু ওনারা বারবার রিকোয়েস্ট করছেন। কে দেখা করবেন? উনি? উনি একা যাবেন তো? ঠিক আছে, ওনাকে অ্যালাউ করুন, তবে কাছে যাবেন না, দূর থেকে দেখবেন। থ্যাংক ইউ। কিন্তু স্যার, পেশেন্টের অপারেশন তো জাস্ট শেষ হয়েছে, আর এই মুহূর্তে বাইরের কাউকে অ্যালাউ করলে তো? আমি পারমিশন দিচ্ছি তো, এরপর কোনো কথা আসে কি? যান, আপনি ভিতরে যান সিস্টার, ওনাকে ভিতরে নিয়ে যান। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আপনারা দয়া করে আমার নাতির জন্য একটু প্রার্থনা করুন। 21 বছর আমি আমার নাতির জন্য অপেক্ষা করেছিলাম, সেই নাতিকে পেলামও, কিন্তু সেই সুখ আমার কপালে বেশি দিন ছুটল না। আমার নাতি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, আমি বেঁচে আছি, অথচ আমার নাতি মৃত্যুর মুখে। এর থেকে আমার যদি কিছু হয়ে যেত তাহলে আমি মেনে নিতে পারতাম, কিন্তু এটা আমি মানতে পারছি না। আপনারা দেখলেন আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী শ্রী অলোকেশ সান্যাল কতটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন। আমরা অবশ্যই চাইব মাননীয় শিক্ষামন্ত্রীর নাতি ইভান সান্যাল খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। লেটেস্ট আপডেট জানার জন্য আমাদের সঙ্গে থাকুন। ক্যামেরায় সুদীপ্ত চক্রবর্তীর সাথে আমি প্রিয়াঙ্কা মণ্ডল, আর আপনারা দেখছেন বি নিউজ। আসুন, thank you.
ইভান, 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 তুমি ওকে এত কষ্ট কেন দিচ্ছ? কেন তুমি ওকে এত কষ্ট দিচ্ছ বলো তো? আমি আমি আর পারছি না, বিশ্বাস করো, আমি আর পারছি না। ও এবার আমি বুঝেছি, তুমি চাও না তো আমি তোমাকে ছেড়ে চলে যাই, তাই তাই তুমি এভাবে শুয়ে আছো না, চোখ বন্ধ করে। বলো কি হলো, উত্তর দাও বলো। এই দেখো আমি চোখ বন্ধ করে নিয়েছি, আমি চোখ বন্ধ করে নিয়েছি, এবার উত্তর দাও, চোখ খুলো প্লিজ, প্লিজ চোখ খুলো। এই দেখো আমি তোমাকে ধরে ফেলেছি, আমি ধরে ফেলেছি, আমি বুঝে গেছি তুমি এইভাবে চোখ বন্ধ করে শুয়ে আছো যাতে আমি তোমাকে ছেড়ে চলে না যাই। তোমার আসলে কিচ্ছু হয়নি, তাই তো? বলো তো, দাও, তোমার কিচ্ছু হয়নি, আমি বুঝে গেছি, চোখ করো, কথা বলো, প্লিজ প্লিজ। ম্যাডাম, আপনাদের আরেকটা পেশেন্ট অ্যাডমিট হয়েছিলেন না, সুজাতা চৌধুরী, ওনার জ্ঞান ফিরে এসেছে, চাইলে আপনারা দেখা করে নিতে পারেন। ও আচ্ছা, আমি যাচ্ছি সুজাতাদির কাছে। বিতান, বিতান, এখানে যদি কোনো প্রবলেম হয় তাহলে তোমাকেই ম্যানেজ করতে হবে, তুমি একটু থাকো প্লিজ। তুমি একদম চিন্তা করো না ছোট বৌদি, তুমি নিশ্চিন্তে যাও, আমি এখানে আছি। থ্যাংক ইউ, চলুন প্লিজ, চল। কিছু মনে করবেন না স্যার, বলছিলাম যে আপনাদের অ্যাক্সিডেন্ট কেসে কি অন্য কোনো ম্যাটার আছে না? মানে মিনিস্টার সাহেব আমাকে পুলিশে কোনো ইনফর্মই করতে দিলেন না, তাই জিজ্ঞেস করছিলাম। না না না, আপনি উঠবেন না, আপনি শুয়ে থাকুন, আপনার শরীর যথেষ্ট দুর্বল, আপনার এখন রেস্টের দরকার, বিশ্রাম নিন। আমার কিছু হয়নি গো, আমি একদম ঠিক আছি। আমার আমার ইভান কেমন আছে? ওর জ্ঞান ফিরেছে? আমাকে একটু নিয়ে